हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपिका गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिय। हरे कृष्ण। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই পর্বের ভিডিওটি দেখছেন সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। কিছুদিন পূর্বেই পালিত হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী মহোৎসব জন্মাষ্টমী তিথি। তো এই জন্মাষ্টমী তিথি হয়েছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে। ঠিক তার ১৫ দিন পরে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তো বিভিন্ন শাস্ত্রে এই রাধা ঠাকুরানীর আবির্ভাব তিথি বা রাধা অষ্টমীর ব্রত সম্পর্কে বিশেষভাবে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো আজ আমরা এই রাধা অষ্টমীর মাহাত্ম্য কথা শ্রবণ করার প্রয়াস করব, যেটি পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বর্ণিত আছে। প্রাচীনকালে যখন ৬০,০০০ মুনি ঋষি সুত গোস্বামীর নিকট শ্রীমদ ভাগবত রস আস্বাদন করছিলেন, তখন সবাই সৌনিক ঋষিকে সুত গোস্বামীর নিকট রাধা অষ্টমীর মাহাত্ম্য কথা জানতে প্রশ্ন করতে বললেন। সেই মতে সৌনক ঋষি ও সুত গোস্বামীকে প্রশ্ন করলেন, হে সুত গোস্বামী, আপনি কৃপা করে এই রাধা অষ্টমীর মহিমা কথা আমাদেরকে শ্রবণ করান। তখন সুত গোস্বামী বললেন যে এই পরম পবিত্র রাধা অষ্টমীর ব্রত এ সম্পর্কে আমি কি বলবো, আমি আসলে কিছু জানি না। তবে পূর্বে নারদ মুনি পিতামহ ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন, তখন পিতামহ ব্রহ্মা যে উত্তর দিয়েছিলেন আমি আপনাদেরকে সেটি শ্রবণ করাতে পারি। তো তিনি তখন বলা শুরু করলেন, শ্রী ব্রহ্মা উবাচ রাধা জন্মাষ্টমীং বৎস শ্রীনুষ্য সুসমাহিতঃ কথায়ামি সমাসেন সমগ্র হরিণা বিনা কথিতুম তৎফলং পুণ্য ন শক্নত্বপি নারদ। ব্রহ্মা বললেন, বৎস, প্রসন্নচিত্ত ও স্থির হয়ে রাধা অষ্টমীর বিবরণ শ্রবণ করো, আমি তা সংক্ষেপেই বলছি। হে নারদ, একমাত্র হরি ব্যতীত এর সমগ্র পুণ্যফল কেহই বলতে পারে না। কোটি জন্মারে জিতম পাপম ব্রহ্মহত্যাদিকম মহৎ কুর্বন্তি ইয় সৎকৃত ভক্তা তেষং নশ্যতি তৎক্ষণাৎ। যে সকল মানুষ ভক্তিভরে একবার মাত্র এই মহাপবিত্র শ্রী রাধাষ্টমী ব্রত পালন করে থাকেন, সেই সকল মানুষের কোটি জন্মের ব্রহ্মহত্যা আদি সমস্ত মহাপাপ তৎক্ষণাৎ বিনাশ হয়ে যায়। একাদশ সহস্রেণ ইয়ৎফলম ভবতে নরহ রাধা জন্মাষ্টমী পুণ্যং তস্মাৎ শতগুণাধিকম। মনুষ্যগণ ১,০০০ একাদশী পালনে যেই ফল লাভ করে থাকেন, শ্রী রাধা জন্মাষ্টমী ব্রতের পুণ্য তার থেকেও শতগুণ অধিক হয়ে থাকে। মেরুতুল্য সুবর্ণানি দত্ত্বা ইয়ৎ ফলমাপ্যতে সক্রিদাদাষ্টমী কৃত্বা তস্মাৎ শতগুণাধিকম। মেরু প্রমাণ সুবর্ণ দান করে অর্থাৎ স্বর্ণ দান করে মানব যে ফল প্রাপ্ত হয়, একবার মাত্র রাধাষ্টমী ব্রত করে তা হতেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয়ে থাকে। কন্যাদান সহস্রেণ ইয়ৎ পুণ্যং প্রাপ্যতে জনৈহ বিশোভান সুতাষ্টম্মা তৎফলম প্রাপ্যতে জনৈহ। সহস্র কন্যাদান করে জনগণ যে সুখ লাভ করে, একমাত্র রাধাষ্টমী ব্রতে সেই ফল লাভ হয়। গঙ্গাদিষু চতীর্থেষু স্নাত্তাতো ইয়ৎফলম লভেত কৃষ্ণ প্রাণ বিয়াষ্টম্মা ফলম প্রাপ্নতি মানভ। গঙ্গাদি সর্বতীর্থে স্নান করে যে ফল লাভ করে, কৃষ্ণ প্রণয়িনী রাধার জন্মাষ্টমী ব্রতকরণে মানব তাদৃশ ফল প্রাপ্ত হয়। এ তদ্ব্রতন্ত ইয় পাপী হেলায়া অশ্রদ্ধায়াপি বা করতি বিষ্ণু সাদরং গচ্ছেৎ কৌটিকুলান্বিতঃ। যে পাপী মানব এই ব্রত হেলায় বা অশ্রদ্ধায় সম্পাদন করে, সেও কোটিকুলান্বিত হয়ে বিষ্ণু সদনে প্রয়াণ করে থাকে। এভাবে পিতামহ ব্রহ্মা এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম্য কীর্তন করতে থাকলেন। তিনি তখন বললেন যে, হে বৎস, পূর্বে লীলাবতী নামে এক পতিতা ছিল। এটা হচ্ছে সত্যযুগের ঘটনা। তো এই পতিতা দেখতে অত্যন্ত সুন্দরী ছিল। তাকে দেখা মাত্র যে কোনো পুরুষই তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। তো এই লীলাবতী যেহেতু পতিতা ছিল, তাই তো তার কাজই হচ্ছে পতিতাবৃত্তি। তো সে তো স্বাভাবিকভাবেই পাপ করছে। তো একবার তার অনেক অর্থের দরকার হলো এবং সেই অর্থের প্রয়োজনে সে শহরের মধ্যে বা নগরের মধ্যে গেল, তো যাতে করে সে তার আবার এই পতিতাবৃত্তি গ্রহণ করতে পারে। যাই হোক, তো এভাবে যখন নগরে গেল তখন দেখতে পেল হঠাৎ করে একটি মন্দিরে, একটি দেবা উপাসনালয়ে অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। কেউ কেউ সেখানে কীর্তন করছে, কেউ নৃত্য করছে, কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে। দেখা যাচ্ছে ধূপ দীপ গন্ধ বস্ত্র নানাবিধ ফলমূল দিয়ে সুন্দরভাবে অর্চনা করা হচ্ছে। তখন তিনি ভালোভাবে খেয়াল করে দেখলেন যেখানে শ্রীমতী রাধার শ্রীবিগ্রহের সামনে এগুলো করা হচ্ছে। তখন তিনি বুঝে নিলেন এখানে শ্রীমতী রাধারানীর কোনো পূজা অর্চনা বা রাধারানীর কোনো ব্রত পালন করা হচ্ছে। তো এটি দেখে তারপরে এই লীলাবতী সেখানকার যে যারা ভক্তরা এই অনুষ্ঠান পালন করছে তাদেরকে জিজ্ঞাসা করলো যে, হে পুণ্যাত্মাগণ, আপনারা একটু বলুন তো আসলে এখানে কি অনুষ্ঠান হচ্ছে? আমার তো দেখে অত্যন্ত ভালো লেগেছে, আপনারা কৃপা করে আমাকে একটু বলুন। তখন সেই যারা ব্রত পালন করছিলেন তারা তখন তাকে উত্তর দিলেন, রাধা ব্রতিন ওচো ভদ্র মাসে শীতাষ্টম্যাং জাতা শ্রীরাধিকা যতঃ অষ্টমীশ অদ্য সম্প্রাপ্তা তাম কুর্বাম প্রদত্ততঃ গোঘাত জনিত পাপম স্ত্রেয়জং ব্রহ্মঘাতজম পরস্ত্রী হরণাশ্চৈব তথা চ গুরুতল্পজম বিশ্বাসঘাতং চৈব স্ত্রী হত্যা জনিতং তথা এতানি নাশত্তা সুকৃতা ইয়া চাষ্টমী নিরাম। ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন, অদ্য সেই অষ্টমী তিথি উপস্থিত। তাই সাদরে আমরা সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করছি। এই অষ্টমী ব্রত করলে নরগণের গোহত্যা, ব্রহ্মহত্যা, স্ত্রেয় পরস্ত্রীহরণ, গুরুতল্পগমন, বিশ্বাসঘাতন ও স্ত্রী হত্যাজনিত পাপ বিনষ্ট হয়ে যায়। তো লীলাবতী এত সুন্দর এই মহিমা কথা শুনে মনে মনে স্থির করল যে আমারও এই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত, কেননা আমি আমার জীবনে অনেক পাপ করেছি। যদি রাধাষ্টমী ব্রত পালন করার মাধ্যমে আমার পাপের একটু হলেও ক্ষয় হয়। তো এভাবে চিন্তা করে এই লীলাবতী রাধাষ্টমী ব্রত পালন করে ফেলল। তো হঠাৎ করে পরে একদিন দৈবক্রমে এই লীলাবতীর মৃত্যু হয় সর্পাঘাতে। তো যেহেতু তার জীবনটাই এই গণিকাবৃত্তি করে কেটেছে, তো তখন মৃত্যুর পরে যমরাজের আজ্ঞায় যমদূতগণ তাকে নিতে আসলো এবং তাকে যমপাশে বেঁধে ফেললো। যমপাশে বেঁধে তাকে যমপুরীতে নিয়ে যাবে, এমন সময় বিষ্ণুদূতগণ শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে সেখানে উপস্থিত হলেন এবং সেখানে উপস্থিত হয়ে সাথে সাথে চক্র দ্বারা এই যমপাশ ছিন্ন করে দিলেন। এবং তারা শুধু বিষ্ণুদূতগণ একাই আসেননি, সাথে করে হংসবাহনযুক্ত দিব্য বিমান নিয়ে আসলেন। তো তারা এই লীলাবতীকে হংসবাহন সহ সেই দিব্য বিমানে চড়িয়ে বিষ্ণুপুরে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে নিয়ে গেলেন। এবং সেখানে লীলাবতী তার যে সেই যে ব্রতের প্রভাবে রাধাকৃষ্ণ সহ অবস্থান করতে লাগলো। তো ব্রহ্মা এভাবে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন। তো আমরা তো দেখলাম যে আসলে রাধাষ্টমী ব্রত পালন করলে কি লাভ হয়। তো রাধাষ্টমী ব্রত পালন না করলে কি আদৌ কোনো ক্ষতি আছে? তো সে সম্পর্কে কি বলা হয়েছে? রাধাষ্টমী ব্রতং তাত যো ন কুর্যাৎ মূঢ়ধী নরকারণেষ্কৃতিরস্তে কোটিকল্প শতৈরূপী। হে তাত, যে সকল মূঢ়বুদ্ধি মানুষ রাধাষ্টমী ব্রত পালন করবে না, শতকোটি কল্পেও সেই সকল মানুষের নিষ্কৃতি ঘটবে না। তো শতকোটি কল্প বলতে কি বোঝানো হয়েছে? এক কল্পের সময় হচ্ছে ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন মানে হচ্ছে 4000 যুগ, অর্থাৎ 1000 চতুর্যুগ। তো এভাবে 4000 যুগ করে শতকোটি কল্প, অর্থাৎ 100 কোটি গুণ হচ্ছে 4000 যুগ। তাহলে বুঝতেই পারেন যে কত বছর, কত কোটি কোটি বছর তাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আরো বলা হয়েছে যদি কোনো নারী এই ব্রত না করে তাহলে কি হবে? ত্রয়স্যয়ানা কুরবন্তি ব্রতমেতৎ শুভপ্রদম রাধা বিষ্ণু প্রীতিকরম সর্বপাপ প্রণাশনম অন্তে চ যমপুরীম গত্বা পতন্তি নরকে চিরম কদাচিৎ জন্ম চা সদ্য পৃথিবং বিধবা ধ্রুবম। যে সকল নারীরা রাধাকৃষ্ণের প্রীতিকর, সর্বপাপ হরণকারী এই ব্রত পালন করবে না, তারা নরকে গমন করেন এবং পৃথিবীতে জন্মের পর বিধবা হয়ে জীবন অতিবাহিত করতে হয়। এভাবে পিতামহ ব্রহ্মা রাধাষ্টমীর মাহাত্ম্য কথা বর্ণনা করতে লাগলেন। রাধাষ্টমী ব্রত পালন করলে কি হবে, পালন না করলে কি হবে, সে বিষয়ে তিনি ধারণা দিলেন। এবারে তিনি বললেন যে আসলে কিভাবে এই শ্রীমতী রাধা ঠাকুরানী আবির্ভূত হয়েছিলেন। তো বললেন যে বৎস, একবার পৃথিবী মাতা এত বেশি পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল যে সে আর পাপের ভার গ্রহণ করতে পারছিল না। সেই কষ্টে গাভীরূপ ধারণ করে আমার কাছে আসলো। তো আমার কাছে আসার পরে তার এই দুঃখের কথা, তার কষ্টের কথা আমার কাছে বর্ণনা করলো। তো আমার কাছে এই দুঃখ কষ্টের কথা বর্ণনা করে যাবার পরে আমি করলাম কি, আমি ভগবান বিষ্ণুর কাছে গেলাম এবং সেখানে গিয়ে তার এই কষ্টের কথা সেখানেও আমি প্রকাশ করলাম। তো ভগবান বিষ্ণু বললেন যে ঠিক আছে ব্রহ্মা, আমি সবই শুনেছি, তো তুমি একটা কাজ করো যে তুমি মর্তলোকে চলে যাও, তবে একা না, তুমি দেবগণ সহ মর্তলোকে চলে যাও। তো আমি সেই কথা শুনে কি করব, আর আমি দেবগণ সহ মর্তলোকে চলে আসলাম। তো ভগবান তখন বললেন যে আসলে আমি একা যাব না, আমিও আমার যে লোকজন আছে অর্থাৎ আমার যে পার্শ্বদবৃন্দ আছে তাদের সহ আমি এই মর্তলোকে চলে আসব। তো এভাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ তো তার প্রাণপ্রিয় রাধাকে বললেন, হে দেবী, আমি কিন্তু আসলে পৃথিবীতে গমন করব, এই মর্তলোকে যাব। পৃথিবীর এই ভার নাশের জন্য আমি একা গেলেই তো হবে না, তোমাকেও আমার সাথে যেতে হবে। তো এই কথা শুনে শ্রীমতী রাধা ঠাকুরানীর আগমন ঘটল এই পৃথিবীতে, এবং সেই আগমন ঘটল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। কিভাবে? ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধিকা দেবী বৃষভানু রাজার যজ্ঞস্থলে আবির্ভূত হলেন। তো সেই যজ্ঞার্থ শোধিত অর্থাৎ যজ্ঞ দ্বারা পবিত্র সেই ভূমণ্ডলে তার এই দিব্য রূপ সহ তিনি আবির্ভূত হলেন। তো রাজা বৃষভানু যখন শ্রীমতী রাধারানীকে দেখলেন তখন তিনি এত বেশি আনন্দিত হয়েছিলেন, এবং আনন্দিত হয়ে তিনি তার মহিষীর নিকট অর্থাৎ তার রানীর নিকট গেলেন এবং তার রানীর নিকট এই শ্রীমতী রাধারানীকে পালন করতে দিলেন। এবং সেই রানীও শ্রীমতী রাধারানীকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে পালন করতে লাগলো। হে বৎস, তুমি যে কথা আমাকে জিজ্ঞাসা করেছিলে অর্থাৎ এই রাধাষ্টমী ব্রতের কথা জিজ্ঞাসা করেছিলে, এই ব্রত আমি তোমার কাছে বললাম, এই ব্রতের মাহাত্ম্য কথা আমি তোমার কাছে বললাম। এই ব্রত অত্যন্ত গোপনীয়, কারণ এই রাধা রানীর তত্ত্ব অত্যন্ত গোপনীয়, এবং শুধু গোপনীয় নয়, এটি অতি গোপনীয়। তো এভাবে সুত গোস্বামী ঠিক যেভাবে ব্রহ্মাজি তাকে নারদ মুনিকে বলেছিলেন, একইভাবে তিনি যে 60,000 মুনি ঋষি তথা শৌনক ঋষি রয়েছে তাদেরকে বলছিলেন, এবং সাথে বলছিলেন যে আসলে এই শ্রীমতী রাধারানীর জন্মবৃত্তান্ত এটি এতই মহৎ যে ব্যক্তি এই জন্মবৃত্তান্ত ভক্তির সাথে শ্রবণ করে সেই ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে হরিগৃহে চলে যায়, অর্থাৎ সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যায়। জয় শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। এবারে আমরা জানার চেষ্টা করব এই রাধাষ্টমী ব্রত পালনে কি করণীয় আছে। তো যারা প্রসাদভোজী তারা তো সবসময় প্রসাদ পান, কিন্তু যারা প্রসাদভোজী না আমিষাহার করেন তারা রাধাষ্টমী ব্রতের আগের দিন আমিষাহার করবেন না, এবং শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা করবেন যে হে শ্রীমতী রাধারানী, আপনি কৃপা করুন যাতে আমরা আপনার এই জন্মাষ্টমী ব্রত অর্থাৎ রাধা জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করতে পারি। এবং অবশ্যই আপনারা রাত 12টার পূর্বে খাওয়াটা শেষ করবেন, তবে এত রাতে আসলে খাওয়া বা প্রসাদ পাওয়া যেটাই বলেন না কেন সেটি আসলে ভালো না, তাই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পাওয়া যায়। এবং ঘুমানোর আগে অবশ্যই খুব সুন্দরভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে ঘুমাবেন, যাতে করে কোনো অন্যের কণা না থাকে। তো ঘুমিয়ে গেলেন, এবং পরবর্তী দিনে অর্থাৎ যেদিন রাধাষ্টমী ব্রত সেদিন খুব সকালে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার। তো ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের আরতি কীর্তন, মঙ্গল আরতি, শ্রীবিগ্রহ অর্চন থেকে শুরু করে যেগুলো ভগবত ভক্তিমূলক কার্য আছে সেগুলো করবেন, এবং অবশ্যই সেদিন তো উপবাস ব্রত করবেন। তো শুধুই উপবাস না, উপবাস ব্রত পালন করার ক্ষেত্রে বেশি বেশি হরিনাম জপ, রাধিকা অষ্টকম পাঠ, শ্রীমতী রাধারানীর অষ্টাদশ শত নাম পাঠ, রাধারানীর বিভিন্ন লীলা মহিমা পাঠ, তারপরে হচ্ছে রাধারানীর এবং ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ রাধাকৃষ্ণের শ্রীবিগ্রহ অর্চন, এগুলো করবেন। এবং মধ্যাহ্নে যেহেতু রাধারানী আবির্ভূত হয়েছেন, এই মধ্যাহ্নে श्री राधा कृष्णेर श्रीविग्रह अभिषेक करबेन। तबे अनेकेई हयतोबा अभिषेक करते पारबेन ना, तो सेई क्षेत्रे दुश्चिंतार कोनो कारण नेई। आपनारा जदि केउ अभिषेक करते नाओ पारेन, যারা অভিষেক করছে তাদের সেই অভিষেক দর্শন করবেন। কারণ বলা হচ্ছে যে অভিষেক করানোতেও যেই ফল অভিষেক দর্শন করলেও সেই একই ফল। তো এখানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর পারণ, এই পারণ নিয়ে আসলে অনেকেরই সংশয় রয়েছে যে পারণ কখন কিভাবে করবেন। তো আসলে মা সবসময় সন্তানকে একটু বেশি ভালোবাসেন, ঠিক একইভাবে শ্রীমতী রাধারানীও এই জগতের যে সন্তান আছে তাদেরকেও ভালোবেসেছেন এবং তিনি মধ্যাহ্নে আবির্ভূত হয়েছেন। এবং কোনো বৈদিক শাস্ত্রে কিন্তু এই নির্জলা উপবাসের কোনো কঠোরতা নেই, অর্থাৎ সারাদিন যে নিরম্ব উপবাস করতে হবে। তো তাই অভিষেক শেষে মধ্যাহ্নে জগন্নাথ দেবের বা রাধাকৃষ্ণের ভোগ নিবেদন করে আপনারা পালন করতে পারেন। তবে কেউ যদি চান যে না আমি আসলে তখন পালন করব না, আপনি চাইলে সারাদিনে উপবাস করতে পারেন, তবে মধ্যাহ্নে অভিষেকের পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। এই তো আসলে রাধাষ্টমী ব্রত পালন করা খুব কঠিন কিছু না। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু সকালে ৯টা ১০টার সময় অনেকে খাওয়া দাওয়া করি, অনেকেই হচ্ছে সকালবেলা অন্ন প্রসাদও পায় না, অন্য হালকা কিছু ফাস্টফুড জাতীয় কিছু খেয়ে থাকে। তো একটু কষ্ট করে জাস্ট 2 থেকে 3টি ঘন্টা একটু পরে যদি আপনি করেন, তাহলে দেখুন এই রাধাষ্টমী ব্রতের এই মহা 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 ফল আপনি লাভ করতে পারলেন। তো আশা করছি আপনারা সকলেই রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন। সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন।